হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভ্লগটা আমি স্টার্ট করলাম। তো প্রথমে দেখো, এখানে সকালবেলা, তো আমি সকালবেলা আমাদের বাগানটার মানে দোলনার কাছে ঝাঁটাচ্ছিলাম। তো এখানে দেখো একটা শাঁখামুঠি সাপ হবে, তো সেরকমই একটা সাপ দেখলাম। তো আমি সাপটাকে মারছি আর কি নিজে, তো পজিশন পেয়েছিলাম, ভাবলাম মেরে ফেলি, কারণ ওখানে যেহেতু আমাদের বাচ্চা টাচ্চা রয়েছে, নিজেরাও যাতায়াত করি। তো একটা টবের নিচে, টবটা সরিয়ে ঝাঁটাচ্ছিলাম, টবের নিচে ছিল, ওই যে ওইখানে ওই সবুজ টবের পাশটায়, তো ওখানে ছিল। আর ওই জন্য আমি সাপটাকে সকালবেলা উঠেই আগে সাপটা মেরেছি। এখানে এখনও বাসনপত্র কিছুই ধোয়া হয়নি, দেখতেই পাচ্ছ। আর তা আগে ভাবলাম না, ওটাকে আগে মানে ঝাঁটাচ্ছিলাম যেহেতু, তো ওই জন্য ভাবলাম সাপটাকে দেখেছি যখন মেরেই দিই, মানে শত্রু শেষ তো রাখতে নেই আমার মনে হয়। আর এখানে দেখো, এটা হলো আমাদের বাড়ির সামনেই যে পুকুরটা, তো এখানে এই বর্ষাকালে বেশি জল রয়েছে, তো এই জন্য জামা কাপড়গুলো সব সার্ফ দিয়ে ধুইতে আমি রেখে দিয়েছি। অন্য সময় সাব মার্শালের মানে বাড়ির যে ট্যাঙ্কের জলেই ধোয়া হয়, তো এখন জলটা পরিষ্কার রয়েছে, ওই জন্য জামা কাপড়টুকু এই মানে ঘাটের মধ্যেই ধুয়ে ফেলি। তো পুকুরের জলটা এখন অনেকটাই পরিষ্কার, আর সূর্যটা বেশ অনেকটা উঠে গেছে মাথার উপরে। আর এদিকে সকালবেলা আমি এখনও আমাদের প্যাম মানে ট্যাঙ্কটা ভরা হয়নি আর কি, পাম্পটা চালাবো, তো চলো পাম্পটা চালিয়ে নিই, তারপরে সমস্ত বাসনও ধুতে হবে। এখানে ওই তালের আঁঠিগুলো থেকে গেজর হয়েছে, তো এগুলো যে কিছুটা কেউ একটা দিয়ে গেছে সম্ভবত। আর এখন আমি বাসনগুলো মেজে নেব, তো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, বাসনগুলো আগে ধুয়ে নিই। আর এই যে দেখো, এই সামনে হচ্ছে আমাদের বেল গাছ রয়েছে, তো মাথার উপর বেল পড়বে বলে ওই জালটা টাঙানো রয়েছে। আর বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, এবার আমি রান্নার জন্য বালতিতে জল ভরে নিচ্ছি, তো বালতিটা ধুয়ে আমি জলটা ভরে নিচ্ছি। জল ভরা হয়ে গেছে, তো এরপরে আমি বাথরুমে যাবো, স্নান টান করবো, তো তারপরে তোমাদের সঙ্গে একদম দেখা করছি। দেখো সমস্ত জিনিসপত্র ধুয়ে আমি ছাদে মিলতে চলে এসেছি, আর ছাদে ভীষণই রোদ উঠেছে আজকে। আর এটা হলো ধনতেরাসের আগের দিন, তো দেখো আমি জিনিসপত্র মিলে তারপর একদম আর ভিডিও করতে পারিনি। আজকে কি মেনু ছিল তোমাদের দেখিয়ে দিই, তো আজকে ভাত রয়েছে, আর এটা একটা ফার্সে মাছ ভাজা রয়েছে। তো ভাতটা আমি সেরকমভাবে তরকারি দেখাতে পারিনি, তো ভাতটা আমার হাজবেন্ডের জন্য বাড়ছিলাম, তো সেই জন্য দেখিয়ে দিলাম। তো ডাল রয়েছে, বিমের পোস্তু রয়েছে, আর মাছের ঝাল, ভোলা মাছের ঝাল রয়েছে, আর রয়েছে মাশরুমের তরকারি, তো এগুলোই রান্না করেছিলাম আজকে। আর এখানে আমি তোমাদের দেখাতে এনেছি, দেখো আজকে আমি বাগানে একটু মানে ফুল গাছে জল দিয়েছিলাম, তো গাছগুলোতে অনেকদিন জল দেওয়া হয়নি বলে ভাবলাম জল দিই। আমি খুব একটা জল দিই না, তো অনেকদিন দেওয়া হয়নি বলে কেউ দেয়নি আর কি, মাঝে মধ্যে আমার হাজবেন্ড দেয়, তো বর্ষাকাল ছিল যেহেতু খুব একটা জল দেওয়ার প্রয়োজনও ছিল না। আর এখানে দেখো একটা ফুল ফুটছে, এই ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগে। তো আমাদের এখানে সামনে আরও ফুল গাছ রয়েছে, তো প্রতিদিন ঠাকুরকে পুজো করার সময় মানে সব ফুলই প্রায় শেষ হয়ে যায়। তোমাদের এখানে একটা পেঁপে গাছে দেখো আমাদের কেমন হয়ে গেছে, এরকম কি তোমাদেরও হয় মানে কালো কালো হয়ে পোকা হয়ে গেছে না কি হয়ে গেছে, ওষুধ দিতে হবে সম্ভবত। তোমাদের আমাদের এই বাগানটাও ঘুরিয়ে দিলাম। আর শীতকালে এখানে ফুল গাছ লাগানো হয় আরও অনেক, এখন এই কটাই রয়েছে। তো আজকে ভাবলাম এখানে মানে ছাদে ওই যে চুনিলাম যেগুলো হয় না, তো ওগুলো বোধহয় আমার হাজবেন্ডের অফিস থেকে ছেলেগুলো টাঙাতে আসবে। তো দেখো দুটো ঘরেই মানে আমাদের নতুন ঘর পুরনো ঘর দুটো ঘরেই টাঙানো হবে, কিন্তু শেষে দেখলাম যে আর হলো না, কারণ ওরা আসেনি, আমি ছাদটা তারপরে ঝাঁটিয়ে নিয়েছিলাম। আর যাই হোক, তো এখন জল ভরতে হবে, তো চলো আগে জলটা ভরে নিই। আর এখানে দেখো, শুধু আমার বাড়ি এলে এখন তুমি জ্বালানি দেখতে পাবে, আর চারিদিকে
জ্বালন আর জ্বালন, মানে জ্বালানি রয়েছে। আমার শাশুড়ি সমস্ত জ্বালন টালন সমস্ত কুচিয়ে, মানে লোকজন করে কুচানো হয় আর শাশুড়িও করে, তো চারিদিকে শুধু জ্বালনই দেখতে পাবে বাড়িতে এলে। আর এই যে দেখো মন্দিরে, এটা হলো আমাদের মন্দির, আর ওই যে সামনের দিকে ওটাই সেই মেন রাস্তাটা, দূর থেকে দেখা যাচ্ছে। আর চলো এবার আমি জলটা ভরে নিই, ব্যাগের মধ্যে সমস্ত বোতলগুলো নিয়ে আসি, কারণ ওপরে নিয়ে যেতে হবে। ব্যাগে করে নিয়ে গেলে আর কি ভারী সুবিধা হয় আর কি, অনেকগুলো নিয়ে যাওয়া হয়। তো জলটা ভরে নিই, তারপরে একদম বাড়ির আরও কাজ রয়েছে, বিকেলের কাজপত্র প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর ছাদটাও ঝাঁটাতে যেতে হবে, তবে জলটা ভরে নিই চলো। জলটা ভরতে ভরতে আমাকে ছাদ ঝাঁটাতে যেতে হবে, কারণ সন্ধ্যে, এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায়, তো ওই জন্য। আর মামা এই সময় ঘুমোচ্ছে, তো ওই জন্য আমি তোমাদের সঙ্গে একটু ভিডিও করার চেষ্টা করলাম, ভাবলাম একটু ভিডিও করি। আজকে আসলে খুব একটা ভিডিও করার ইচ্ছাও ছিল না, কিন্তু ওই যে সাপটা প্রথমে দেখলে, তখন তোমাদের একটু দেখাই। তো যাই হোক, জল ভরা হয়ে গেছে আমার, আর জলটা নিয়ে এখন ওপরে আমি রেখে দেব। আর এবার আমি ছাদে যাব, সব কাজ প্রায় মিটে গেছে, তো চলো। এই যে দেখো ছাদটা আমি ঝাঁটিয়ে নিয়েছিলাম, কিন্তু ছাদের নোংরাগুলো খুব একটা পরিষ্কার করে, মানে এক জায়গায় কাঁড়ি করে রেখেছিলাম, তো এগুলো এখন তুলে নেব। তো অনেক নোংরা টোকরা হয়ে গেছে, আর যেহেতু এখন দীপাবলির সময়, ঘর বাড়ি একটু সবারই পরিষ্কার হচ্ছে, আমার খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে না হলেও মোটামুটি ছাদে অনেক তো পাতা টাতা পড়েছে অনেক, সেগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ছাদে আবার লাইট টাইট ওরা মনে হয় কালকে আসবে, আজকে আর আসবে না, তো একদম কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আজকে আর ভ্লগটা আমি কন্টিনিউ করব না। আর এখানে দেখো মশলাপাতি রোদে দিয়েছিলাম, তো ওগুলোও গুঁড়িয়ে নিয়েছি, কারণ সন্ধে প্রায় হয়েই এলো, এবার সন্ধেও দিতে হবে। তো চলো এবার আমি নিচে চলে যাচ্ছি, এগুলো সব নিয়ে নিয়েছি। আর ওই যে দেখো আমার পাশের বাড়ির কাকিমাদের কিন্তু ল্যাম্প টাঙানো আগের দিন হয়ে গেছে, তো পরের দিন সকালে এই যে ওরা এসেছে, এই যে এখন টাঙানো হচ্ছে না, তো এটা ধনতেরাসের দিন। ওই যে ওরা দেখো দেখতে পাচ্ছো, তো ওরা লাইট টাইট টাঙিয়ে দিল। এবছর শুধু এই পুরনো, এটা আমাদের পুরনো ঘর, এটাতে আমরা এখন থাকি, তো এই ঘরটাতে টাঙানো হচ্ছে। আর আগের বছর পুরো বাড়িটাতেই হয়েছিল, কিন্তু প্রতি বছর আসলে ওই মিনিচার যেগুলো হয় মিনিচারই বলে, তো এখানে দেখো এই এই যে নতুন ঘরটা তৈরি আছে, তো এটাতেও দিয়েছিল, আগের বছর বেশ সুন্দর লাগছিল। এবছর মনে হয় ওরা আর দেবে না, বললো কম আছে আর নতুন করে কেনাও হয়নি। আর এখানে যেহেতু বেলগাছটা রয়েছে, তো আগের বছর খুব সুন্দর লাগছিল গাছেরতে, দেখবে গাছের লাইটিংটা বেশ ভালো হয়। তো অনেক কিছু এই যে ওরা সব খুলে টুলে ফেলেছে, আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে একটু রঙ্গোলি দিলাম, আমি জীবনের প্রথমবার রঙ্গোলি দিলাম, কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও, দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো আর যেহেতু ধনতেরাস, তো সোনার রূপো কিনতে হয়, তো আমার হাজব্যান্ড এই যে কয়েন কিনে এনেছিল, তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে দিই। লক্ষ্মী গণেশের ছবি রয়েছে, আর লাইটিংটা করে কেমন লাগছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। মন্দিরটা পুরোটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, আর এই যে দেখো আমাদের বাড়িতে এইভাবে সাজানো হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কেউ নতুন হয়ে থাকলে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। আর এতটাই তোমাদের ভিডিও দিলাম, এরপরে আবার অন্য ভিডিওতে নিশ্চয়ই দেখা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর সবার বাড়িতে অবশ্যই আজকের দিনে আলোয় আলোকিত থাকবে, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি। জয় মা কালী, এটা বলেই আমি আমার ব্লগটা শেষ করলাম।